বাই দি ওয়ে আজকে সোমবার। গুড মর্নিং, কমফোর্ট ফুড তাই না বাবা? ব্রেকফাস্টে আজকে কি খাচ্ছো? ডালিয়া ডালিয়া আলু সেদ্ধ পাঁপড় ভাজা। এখানে কি মা আমের আচারের প্রিপারেশন? সকাল সকাল পড়তে বসে গেছে আমার সিনসিয়ার ছেলে। না খুশি আছো? খুশি পাপা ফিশ কই? আমের আচারের পরিস্থিতি মা কতদূর কতদূর দাঁড়িয়েছে? এখনো নাকি বসানো হলো। ও লুকস টেম্পটিং, আশা করি খুব ভালো হবে, সুস্বাদু। এটা কি টক মিষ্টির কম্বিনেশন হবে? আর এখানে কি হচ্ছে, ছানা দিয়ে কি বানাবে? আজকে বিকালে বানাবো মতি পোলাও। মতি পোলাও? এই তো নাম শুনি নাই। না না না, মানে নিরামিষটাকে আমাদের সবসময় চেষ্টা করে মা যে কিভাবে ইন্টারেস্টিং করতে হবে, নাহলে আমাদের তো মুখে রুচবে না। আমার সোনা বাবাটা লক্ষ্মী সোনার মতো স্নান করে নিয়েছে, এখন লাঞ্চ হবে। বইটা ওদের কাছে একটা ছবি দেখার বা কিছু কিউরিওসিটি পূরণ করার একটা মাধ্যম মাত্র। সো আমাদের কাছে বই মানে যেমন পড়াশোনার প্রেশার, ওদের কাছে তো সেটা নয়, এটা ওদের একটা খেলার সঙ্গী। হ্যাঁ, লাঞ্চ হয়ে গেছে মা আর ছেলের দুজনেরই। এবার আমি রিয়ানকে ঘুম পাড়াবো, তার আগে রিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাবা গুরুত্বপূর্ণ কাজ করছে, সেটা হলো এই যে বিছানাটার ওপরে সুন্দর করে সব সাজাচ্ছে। এবং বা ঠিক খুঁজে পেয়ে গেছে, এখন এসব খেতে হবে না, এখন চলো ঘুমাবে। এই আচার আচার দেখেছে আর কি। মা হয়েছো, ওরা যা খুশি করবেন এবং সেই গোছানোর দায়িত্ব আপনার। তবে হ্যাঁ বাবা, আর একটু বড় হলে কিন্তু এগুলো সব আমি একা করব না, আমার সাথে তোমাকেও করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুমিও করবে তো আমার সাথে? হ্যাঁ বলে দিচ্ছি। সোনা বাবা ঘুম হলো, দুপুরের ভাত ঘুম হলো। বাবা তুমি বিকেলে ঠাকুরদার সাথে ঘুরতে যাবে না? যাবে তো, তত করে ঘুরতে যাবে তো? রিয়ান রেডি হয়ে গেছে ও ঠাকুরদার সাথে বাইরে ঘুরতে যাবার জন্য, আর সেটা অলমোস্ট দেড় ঘন্টার ম্যাটার। আর আমি রেডি হয়ে গেছি মধ্যমগ্রাম স্টার মলে 3 বছর পর মুভি দেখার জন্য। সিনেমা হলে গিয়ে মুভি দেখার জন্য। আমার একটা বন্ধু মানে রি, মধ্যমগ্রামের রি, যার সাথে তোমাদের সাথে আগেও পরিচয় করে দিয়েছি, সোশ্যাল ওয়ার্কার প্লাস মধ্যমগ্রামের একজন ফেমাস ফেস, সেই রি অপেক্ষা করছে স্টার মলে, ওর সাথে কথা হয়েছে। আমরা দেখতে যাব আজকে বেলা শুরু, মানে 3 বছর পর মুভি দেখতে যাওয়া, এটা একটা ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার। আমি মনে হচ্ছে নতুন করে আবার সেই এক্সপিরিয়েন্সগুলো গেইন করব। তো এখন আর দেরি করব না, অলরেডি 5:05 ওদিকে নাকি সোয়া 5:20 থেকে মুভি। দৌড় দিই তাড়াতাড়ি, মুভি শুরু হতে আর 5 মিনিট বাকি, এখনো পৌঁছতে পারলাম না। রি তো আমার উপরে ক্ষেপে বোম হয়ে গেছে। ফাইনালি এসে গেছি স্টার মল, এবার দিতে হবে একটা দৌড়। আজ উইকডেস হিসেবেও মলে এত ভিড়, মানে সব একদম মুভি দেখতে আসার জন্য চরম ভিড় করেছে। বাপরে কত বড় লাইন! রি আমার উপর ক্ষেপে গেছে। খাবনি খাবনি, ওকে 5:25 দেখলাম, তাও অন্তত মনে হয় এটাতে টিকিট আছে। এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 13:14 নাও, 13:14 আই 13:14, এটা কত টাইমিংটা দরকার। এরকম করে বললো আমাদেরকে, কিস্তি খেতে হলো আমাদেরকে, এক একজনের এত করে সময় লাগে, ডিসগাস্ট। কি করবো আমরা, কনফিউজ কি করলাম কেসটা এক্ষুনি। বেলা শুরু দেখতে এসেছি আর কোথায় একদম টিকিট, টিকিট হলো সবার ফার্স্ট রোতে পড়ে আছে, যেখানে দুটো এরকম ঘর উঁচু করে দেখতে হবে, জাস্ট ক্যান্সেল করে দিয়ে এখন ভুল ভুলাইয়া একটু দেখতে যাচ্ছি। লাস্ট মিনিট ডিসিশন, কিস্তি কে কে হাসে ভাই, কিস্তি কে পালালো মরে যাবে হাসতে হাসতে। একবার এক্সপ্লেইন করো যে এত ভিড় কেন বেলা শুরু? ভুল ভুলাইয়া বেলা শুরু বেলা শেষে, বেলা শুরু দেখতে এসেছিলাম কিন্তু আমাদের কপালের জন্য আমাদের ভুল ভুলাইয়া হয়ে গেলাম। চলো চলো এই আবার তিন বছর পর মুভি দেখতে আইসি, দারুণ লাগতেছে।
সিনেমার ইন্টারভাল চলছে, বেশ ভালো লাগলো ফার্স্ট পার্টটা। ভালো লেগেছে তো? ভালো লেগেছে। এখন ভূত নায়িকার পেছনে এসে দাঁড়িয়েছে, কি করবে জানি না। আমি কি করছি যখন ভূত আসে এরকম করে চোখ দেখে, তখন আমি নেই, তখন আমি শেষ। তো এবার দেখা যাক পরের পার্টে কেমন হয়। ও আমাদের এখন পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস আসবে, এখন আমাদের অপেক্ষা করছি। কোনটা নর্মাল আর কোনটা চিজ? ওকে ওকে, দেখা যাক, মনে হয় অ্যাড শেষ হয়ে গেল নাকি, তাড়াতাড়ি চলো না, এখনো শুরু হয়নি। এখন একটু ফুড কোর্টে ঢুকছি একটা বিশেষ ব্যক্তির জন্য। আর্যকে কতক্ষণ দেখি না, অলরেডি মন কেমন করছে। তো ও খুব ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসে, ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিলাম। এবার পে করবো, কিন্তু আর্যর একজন প্রিয় মানি সে পে করে দিল। তো এখন ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে আর কিছু না বলে আগে ওর সাথে দেখাবো, বুঝলে? আমার টোটোতে তুমি আপাতত চলো, তারপরে দেখা যাবে, ওঠো। কইরে 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 সোনা বাবা, আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি খাবে? তুমি কি তুমি কি আমাকে একটু মিস করেছো? তুমি আমাকে মিস করেছো? কেমন লাগলো বই জিজ্ঞাসা করছি। আমরা তো প্রথমে মিস সিনেমা দেখতে গিয়ে খিস্তি খেয়েছি সবার প্রথমে, যে কেন আমরা মানে ডিসিশনে নিতে পারছি না, কারণ বেলা শুরুতে তিন চারটে সিট বাকি আছে। বলছি ওখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওদিকে বেলা শুরু টাইম হয়ে যাচ্ছে। এগুলো হেপি ছিল, হেপি ছিল, আমি তো ফুল ফিদা, নিয়ে চলে যাব জাস্ট। দেখো মুখটা দেখো, মনে পাইছি পুরোটা খাওয়া যাবে না কিন্তু বাবা, কয়েকটা খেয়ে আজকের মতো। ঝুনমানিকে ঝুনমানিকে টাটা বলে দাও, ঝুনঝুন বাবা ঝুনমানিকে টাটা বলে দাও তো, বলো টাটা। ও ওই টাটা বলেছে, দেখো ওর এক্সপ্রেশনটা, ওই যে ঘোড়া ঘোড়া ওয়ার্ডরোবের পেছনে কি করছ, কি করছ তুমি, কি বলো? সারাদিন আমার সাথে রাগ করে কথা বলোনি। আমি কিছুই করিনি। তুমি কিছু করোনি? আমি টপিক তুলব না, আমি বলে দেবো তুমি কি করেছো, আমি বলে দেবো। আর তুমি কালকে রাত থেকে শুরু করেছো আমার সাথে। আমি কিছুই করি নাই, কি করেছি তুমি ভুলে যাও, ঘুম থেকে উঠলে ভুলে যাও না, কিছু বলবো না। তুমি আমার জন্য কি এনেছো? এগুলোকে বলে ঘুষ, ঘুষ ঘুষ বলে এগুলোকে। বউ রাগ করেছে বলে বর ঘুষ এনেছে, সারাটা দিন আমার সাথে একটা ফোটা কথা বলেনি। কি এনেছো তুমি সিরিয়াসলি? দেখি দেখাও চেহারা। এই বাই দি ওয়ে আজকে সোমবার, কে করছে, কে কি করছে বলবো, বলি একবার বলি। তো যাই হোক, ছেলে তোমার ওখানে কুকুর্তি করছে, তোমাকে দেখতে হবে না কী কুকুর্তি করছে, ব্লগ আসলে তুমি এমনি বুঝে যাবে। এখন তুমি বকা দিতে হবে না, পরে বকাটা দিও ব্লগ দেখার পর। আর এখন মা এখানে প্রিপারেশন নিচ্ছে, কীসব জিনিসে কীসব বানাবে রাত্রেবেলা? হাবি যাবি, হাবি যাবি, হ্যাঁ নিরামিষ তো, হাবি যাবি না, ভালো জিনিসই বানাচ্ছি। মানে এগুলো দিয়ে আমাদের একটু মুখ বন্ধ করা, যাতে আমরা নিরামিষ খাই। ওদিকে কিন্তু সিক্রেটলি অন্য খাবার খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখানে মা কি সব মতি পোলাও না কি বানাবে, এই যে স্পেশাল মতি অ্যান্ড ভেজ পোলাও, আর সেটা রিয়ানের সুন্দর ডিনার হচ্ছে, দাদির হাতে খাচ্ছে আজকে। মনের মধ্যে খুব সন্দেহ, আও
তোমার ভালো লেগেছে পোলাও? আচ্ছা আচ্ছা আচ্ছা।